আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। তো অনেকদিন পরে আসলে আজকে বাচ্চাদেরকে একটু সময় দিব, তো বাচ্চাদেরকে নিয়ে কোথাও যাওয়া হয় না, তো ভাবলাম যে ভাবিরা যাচ্ছে একটু শেওড়াপাড়া বাবুল্যান্ডে, আমিও চলে যাই, তো এই জন্য ওদেরকে নিয়ে আমিও চলে গেলাম। তো এটা হচ্ছে জায়ান আর জায়ানার মা। তো আমরা সবাই বাচ্চাদেরকে নিয়ে, যেহেতু আমাদের তিনজনের বেবি আছে, তা আবার সাথে আরো দুইটা বেবি আছে, তো সবাই মিলে রিক্সায় যেহেতু যাওয়া ঝামেলা, এই জন্য আমরা সবাই সিএনজি তে উঠে চলে গেলাম। তো বাসার পাশেই যেহেতু শেওড়াপাড়া বাবুল্যান্ডটা, তো এই জন্য সবগুলো বাচ্চাকে নিয়ে যাওয়া আরো বেশি সুবিধা হয়ে গেছে। তো ওরা মোটামুটি ভিতরে ঢুকে 2-2.5 ঘন্টা ভালোই খেলাধুলা করছে। খেলাধুলা করে সবাই, সব বাচ্চাগুলো টায়ার্ড হয়ে গেছে, তো ভাবলাম যে ওদেরকে বাইরে নিয়ে আসি, কিছু একটু খাবার দাবার দিয়ে দিই। তো ওদেরকে চকলেট দুধ দিচ্ছিলাম, আর আমরা এদিকে ঝালমুড়ি নিবো। আর অনেকগুলো, অনেকদিন পরে যেহেতু সব বাচ্চা একসাথে হয়েছে, এজন্য ওরা ভালোই মজা করেছে। তো এদিকে তো ওরা জুস খাচ্ছিল, তো আমরা ওইদিকে থেকে ঝালমুড়ি অর্ডার দিলাম। তো ঝালমুড়ি নিয়ে নিয়েছে, ঝালমুড়িটা অনেক মজা ছিল, এখানকার ঝালমুড়িটা অনেক টেস্টি ছিল। তো আর অনেক প্রচুর গরম পড়তেছিল, এই জন্য আর কি ওদেরকে একটু ঠান্ডা ঠান্ডা জুসটা দেওয়া হয়েছে। আর আমরা এখানে সোডা লেমন বলে হয়তো বা, হ্যাঁ সোডা লেমন, এটা নিয়ে নিয়েছি আমরা বড়দের জন্য। অনেক পরিমাণ ঠান্ডা নিয়েছি, কেননা অনেক গরম পড়তেছিল আর আমাদের অনেক তৃষ্ণা লেগেছিল এই জন্য। তো ভাবিদের সাথে সময় কাটা আমারও খুব ভালো লেগেছে, অনেকদিন পরে এরকম একটা সময় কাটাইছি। সবকিছু মিলে আজকের দিনটা আলহামদুলিল্লাহ অনেক ভালো কেটেছে। আল্লাহ।